তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা মুকামগুটি ওখানে আইসি ফার্স্ট গ্রাম। তো এখন মুকামও যাইমু, রাস্তা আপনারা চিনবে। এখন তিন পয়েন্টও আসি আমরা, কেন এলাকা এই ইয়ের গেছে এলাকান যে শিলচার রোড এটা, আর এটা হলো মুকামগুটি রাস্তা। আপনারা যদি আইন তো এখন আইতে পারবো, আর এমনি একটা ছোটো দোকান আছে, যদি আপনারা কোনো সময় ইয়ে বেড়া খাইন তো অন্য জায়গায় লিবা দোকানটা, তারও সেম রাস্তা আর সামনে মুকাম আসছে। ঠিক আছে, চলেন বন্ধুরা। বন্ধুরা এখন আমরা চলি, এখন আমরা সামনে আসি বর্তমানে কংক্রিট রাস্তা ইয়া। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন মুকামটা, ওই লাল মুকামটা, ওইটাই পাঁচ গ্রামের পেপার ফিল থেকে অনেক সুন্দর ছোট নদী, ছোটর মধ্যে দেখতে ছোট একটা ব্রিজ, তার মঙ্গল দিয়ে একটি মুকামের রাস্তা। কেমন লম্বা মাছ তো ওটা তো বুঝলেন, ভিডিও তো আছে, ভিডিও বুঝা বন্ধুরা অনেক সুন্দর রাস্তা, আর আমরা সাথে আসে একজন, এই যে শুধু একটা রাস্তা দিয়ে দৌড়ালে মুকামের নাম শাহিরার, শাহিরার সিং মুকাম। যদি আমরা সাথে আরো অনেক লোক আছে, শাহিরার মুকাম, শাহিরার ফিঙ্গর মুকাম আমরা যাচ্ছি। তো দেখে দেবো আজকে এখানে মুকাম, আর এখানে ধাও ধাও করে আগুন চলছে, কোনো দিনই নিবে না আগুনটা, বৃষ্টি দিলেও নিবে না। আপনারা যদি আয়না গেলে হারবা, কোনো দিন আগুন নিবে না, বৃষ্টি দিলে আরো বেশি চলে ওখানে দেখবা। এখন আমরা উপর দিকে যাচ্ছি, সিঁড়ি আছে অনেক সুন্দর সিঁড়ি, আর ওনার সাথে আমরা একজন চেনা জানা লোক নিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখেন সিঁড়ি
আমি একবারে পুরা আটা হেরান হয়ে গেছি বাক্কা উষা জায়গার আমরা তোমার নাম কেটা কইস হ্যাঁ মাসুকালী মাসুকালী তালুকদার নাম বড় সুন্দর নাম আগুনের কথা কইছিলাম যে কোনোদিন নেবে না ওখানে মানুষ যাইস জুতা কুলিয়ে যাব লাগে লগে আরো আছে লক্ষ্মীপুরের মানুষ ঝর্ণা আসছে ঝর্ণাটা দেখি ঝর্ণাটা দেখাই আছেন তোরে যখন ঝর্ণা ঝর্ণাটা বারো মাস পানি ঝর্ণাটা করে আসছে খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে হলো বারো মাস পানি পড়ে কেমন উঠে থেকে পানি আয় বারো মাস পানি পড়ে না আমরা যাই আমরা আগুন চলছে বারো মাস ওখানে দেখাই দেয় সামনে দেখছেন মানুষ এসেছেন এখন যখন যাই আপনার তোরা আগুন দেখাই বারো মাস আগুন চলে ঠিক আছে বন্ধুরা অন্য সবসময় আগুন চলে আপনারা দেখতে পাচ্ছেন আগুন তো বাইরে তো ওখানে গিয়ে আমি ভিডিওটা করি না আপনারা খাটিয়া করি আর ওখানেও আইলে আপনারা দেখতে পারবা তো আমরা যাই আর ওখানে আপনারা ইয়ে করলেন তোমার লগর বন্ধু যাচ্ছে বর্তমানে পাশে গিয়ে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আপনারা দেখছেন আগুন বারোটা মাস হলা জ্বলে এখন তো আমরা উপরে থেকে মুখামুখি আর আর উত্তর আসলে উপরে যখন সিঁড়ি উঠবো আমরা সিঁড়ি ভাইয়া ভাইয়া
আমরা ইয়ে করি দেখে আপনি তার মোকাবিলা দেখাই যাই। অনেক সুন্দর জায়গা, অনেক উপরে কমসে কম আর 800-900 ফুট উপরে হইব মোকামটা আছে। তো ওখানেও আমরা যাই আর আপনি ধরে আমি দেখাইব। অনেক কান্ত হয়েছে, ওলা হেরান ওন আপনারা যদি আইনতে আপনারা বুঝবো কত হেরান। এই যে শ্রীমতো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, ঠিক আছে যাচ্ছি। আমার সাথে আমার বন্ধু আছে, হাই কিশোর দাস, কিছু বলবে আপনাদের সাথে। তো আমরা এখন যাচ্ছি মুকামের দিকে, একটু একটু করে অগ্রসর হচ্ছি। সামনে দিকে আপনারা গেলে আপনারা দেখবেন, আপনারা নিশ্চয়ই আসবেন এই জায়গাটাতে, এটাই আমি বললি। চলো আমরা একবার যাই। এটা জায়গা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, পুরা হেরান হয়ে গেছে বন্ধুরা। বলা সুন্দর একটা জায়গা আর আপনাদের কোথাও বিধা। তো আপনারা যদি আইন আইলে দেখবা কত সুন্দর জায়গা। আর ওখানে আগুনের কথা যেন কইছিলাম, আগুন দেখছেন 12টা মাস জ্বলে, বৃষ্টি দিলেও জ্বলে, সবসময় জ্বলে। এটা লোকেরও মাইসে কইছিল এই আগুনও আইয়া আপনারা যদি আগুন তাবাইন আর আপনার মনও আশা কিছু থাকে, যদি আপনার বেমার আজার কিছু থাকে, যে মানুষের ওখানে লোকাল মানুষের কাছে বেমারটা কমে যায়, যে কোনো আশা আপনার তাহলে পূরণ হয়। ওখানে মানুষও কইন, ওখানে লোকাল মানুষের দু একজনকে জিজ্ঞেস না, তো আরও পাইলে আমি জিগাইম আপনারা লোকে তাক বাদে কইন। কীরকম হেরান হয়েছি এখান তো আপনারা বুঝবে দিরা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠেছি আস্তে আস্তে করে। এখন কত আনন্দ হয়েছে কেন আপনারা দেখরা, কত উঁচা জায়গা, অনেক কষ্ট করে আইছি আমরা। এরপরে ওই যে জায়গা দেখি আর আমরা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমরা। আর বন্ধুরা নিচ দিকে আপনারা খুব ভালো লাগবো, তাহলে আমরা যাই আর আপনার জন্য আমরা অনেক দেখাইম। একটা মুকাম আছে আর বন্ধুরা আমরা উপরে উঠে গেছি। দেখুন বন্ধুরা নিচ দিকটা এবার আরো উপর আছে, এদিকে মুকাম আছে আর এইদিকে একটা শিববাড়ি মন্দির আছে। এই রাস্তার দিকে, এই রাস্তার দিকে আমরা একটা শিববাড়ি মন্দির আছে, তো ওইদিকে আমরা পরে যাব। আগে মুকামটা দেখে আই আপনারা লগে থাকবা দেখবা। আর ওই দেখুন বন্ধুরা বলো অনেক সুন্দর সামনেটা। আর এই যে মেন রুট গাড়ি চলতেছে, আমরা 600-700 উপরে এখন আছি, বর্তমানে 600-700 ফুট উপরে হবো। ঠিক আছে আইন আপনার লোকে দেখবা। অনেক সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর। আর এই দিক থেকে রাস্তাগুলো অনেক সুন্দর লাগছে, আপনারা আইলে কইবা কইবা। আমি কই যদি আইন আপনারা আইলে রাস্তাঘাট দেখবা, দেখলে কইবা কীরকম সুন্দর, অনেক সুন্দর রাস্তাঘাট লাগে ওখান থেকে উপর থেকে। আর আমরা যত সময় যাচ্ছি উপরে যাচ্ছি, খালি খালি উপর দিকে যাই আর আমরা আমরা এখন মোকামে এসে গেছি, একটু উপরে আরো আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 5 গ্রাম পেপার মিল দেখতে পাচ্ছেন, যেটা বন্ধ আছে 5 গ্রাম পেপার মিল এটা। আর এই মেন রুট
আপনারা সামনে দেখুন, অনেক সুন্দর প্রকৃতির দৃশ্যটা, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার এই জায়গায়, খুব সুন্দর। এটা এই যে সামনে শিববাড়ির মন্দির, কোনায় গেছি মন্দির মুখাবো, মুকাম জিনিস ওনার নাম। জিয়ারত করবেন নাই নইলে, আর মহিলা উপরে যাবেন না, জুতা নিয়ে নিচে রাখুন, ওটাই লেখা আছে কেন। আমরা উপরে যাই আর চপ্পল ভাত লাগাইতে পারতো না, তো আমরা দেয়ের উপর দিকে ওখানে নামাজ হস না, ভিতরটা ওখানে নামাজ করছেন, ফার চিহ্ন আছে আর সজ্জা হসল, ওখানে সজ্জার চিহ্ন আছে, আপনারা আইলে দেখবা। এখন যাই এখন গুয়াকুটিয়া খাইছিল, গুয়াকুটিয়া খাইবার জায়গাটা দেখাই আর এখনো সিন আছে। গুয়া কটিয়া খাবার আসছিল, তখন গুয়া খাইতা, গুয়া কুটিয়া খাতে খুটনি বানাই আসলাম, বানাই নিজে খাইবার লাগিয়া অন্য রাস না, আপনারা দেখাই আর ওই দেখুন ওরা গুয়া কুটি খাইতা, আর অন্য আটটা আছে সঠিক জানিয়ে না কোন জায়গাত, মানে দুই জায়গাতে আসলো দুইটা, একটা আগে আর একটা বাদে ইয়ে বসলা খাইছে। চতুর্দিকে দেখুন খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর আমার বন্ধু আমার সাথে আছে, নিয়ে আসলাম তাকেও দেখানোর জন্য, খুব ভালো লাগছে। এত ঠান্ডা, অত গরম থেকে আইছি আর পরেও ঠান্ডা লাগে, খুব ঠান্ডা, খুব ভালো জায়গা, আপনারা যদি আয় নিলে দেখবা। বারোটা পাইছি আপনারা, এই যে ওখানেও সুপারি খাইতা কুটিয়া, তো বন্ধুরা ওখানেও শেষ আমরা প্রথমে আরাম করি তারপরে যাইব। এই যে আমরা ওখান থেকে দেখতে পাচ্ছেন তো শিববাড়ি মন্দির, মন্দির ওখানে যাইব, আমরা মন্দির দেখাই আপনাদের। বন্ধুরা অনেক সুন্দর, বন্ধুগুলো আপনারা যদি আইনি নাও আইলে আইতে পারবা, দেখুন প্রায় 800-900 ফুট উপরে উপরে জায়গা, আর যদি আইতে আইলে আইতে পারবা, করতে যাও ভিডিও দিতে পারবো আপনারা আইয়া, কিছু হেরানো গেছি, হেরানো একটু বই দিছি আমরা। এখন দেখবো আমরা সামনে বাড়ির মন্দির আছে, মন্দিরটা আপনাদের দেখাই দেখাই অন্তর ঘুরি, আমরা যাবো গিয়া স্থল মন্দির, আমরা ওখানে যাই। শিববাড়ি মন্দির এক কিলোর পরে দিও, আর এরপরে শিববাড়ি মন্দির আছে, ওখানে পূজা করলে যে দিন হয় তারা পূজা পূজা করেন, আমরা আপনাদের লোকে আছি, আর দেখে আমরা ওখানে মন্দির দেখাই মন্দির, এখন খালি নিচে দিয়ে আমি মন্দির দিকে আমরা একটু উপরে উঠতে লাগবো। এটা তো আপনাদের দেখাইছিলাম 5 গ্রাম পেপার মিল,
আর ওদিকে গাড়ি যাচ্ছে, নতুন ছোটো ছোটো গাড়ি। আর এই যে রাস্তা, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। আপনারা আসবেন কিন্তু? ঠিক আছে বন্ধুরা, আমরা যাই আগে। আর মুখাগুলো ওখানে গিয়ে আপনাদের দেখাই, মুখালটা মন্দিরটা দেখাই আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি এখন শিব মন্দিরে। তো আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে ছিলেন আমাদের আব্দুল বাসিত, তো উনি বলবেন কিছু। দেখতে থাকুন মন্দিরটা কতটুকু উপরে আছে। এই দেখুন রাস্তা, অনেক উপরে আছে, অনেক উঁচুতে আছে, আপনারা দেখতে পারেন। মন্দিরটা আছে নিচ থেকে 800 ফুট, 850 ফুট হবে। আর দেখার মতো কিছু জিনিস দেখো আপনারা, ভালো জিনিস। আর যে নিচে আগুন থাকা, 24 ঘন্টা আগুন চলবো, আগুনটা নিবে না, ইচ্ছে দিলেও বলা আগুনটা নিবে না। আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি, আপনারা দেখো মন্দির, শিব মন্দির। বন্ধুরা, আমরা চলে এলাম শিব মন্দিরে। এখানে সময় সময় আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা করে থাকেন। এখানে সময় সময় পূজাটা হয়। তো কৃষ্ণ দাস আমার সাথে আছে, একটু বক্তি দিবে। তো কিশোর দাস, তোমার কেমন লাগছে এখানে আসার পরে? খুব ভালো লাগেছে, এবং বিশেষ করে আমাদের প্রকৃতির দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। এখান থেকে বসলে রাস্তা দেখা, আর সামনে আমরা যে পাঁচগ্রাম পেপার মিল, এটা এই চোলাটা আছে। কোনো মন্দিরে কোনো আয়োজন হইলে এখানে আয়োজনের ব্যবস্থা আছে। তো পাঁচগ্রামের পেপার মিলের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমরা অনেক অনেক উপরে আছি। আপনারা পাঁচগ্রামের দেখতে পাচ্ছেন পাঁচগ্রাম কত নিচে আছে মিলটা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। আর ওখানে আগুনের কাছে গিয়ে আপনাদের দেখাই আর বাকি দৃশ্যটা, তারপরে আমরা রওনা হইজিমু। আর এটি শিববাড়ি মন্দির। আর ঠিক আছে বন্ধুরা, দেখা যাচ্ছে ওই যে আমরা আগে মুকামে যেটা গিয়েছিলাম সেই মুকামে, এই রাস্তা, এই যে রাস্তাটা, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা রাস্তাটা হলো, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর এই যে মুকামের রাস্তা উপর দিকে, আর এই নিচের দিকে যারা রাস্তা যাচ্ছে আমরা এইদিকে চলে যাব নিচের দিকে। তো এই যে আমরা নিচের দিকে যাচ্ছি বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর আপনারা আমার সাথে থাকবেন, আর আমি আব্দুল বাসিত, আর আমার বন্ধু কিশোর দাস, আমরা দুইজনে মিলে ভিডিও বানাইছি, আপনারা দেখবেন। আর অত সুন্দর একটা জায়গা, আপনারা আইবা আইয়া দেখবা, খুব সুন্দর জায়গা। আর পাওয়ার মতো কিছু আপনারা যদি আইন আইলে দেখবা। পাঁচগ্রাম
মোকাম কুটির ওখানে আইছিল আপনারা বলে সিরাজিরা মোকাম কোনটা সিরাজ পিনে মোকাম কোনটা আপনাদের কইয়া দিবা যে সাই দেখাইলে আপনারা আইতে পারবো। অনেক সুন্দর জায়গা, খুব ভালো লাগছে, ঠান্ডা জায়গা। আজকে আমরা সকাল সকাল আইছি কারণ ভিড় হয়ে যায়, পরে দশটা করে ভিড় হয়ে যায়। আমরা সকাল সকাল সাতটা থেকে করতে গিয়ে রওনা দিছি। আমি আর কি চলো গাছ আসছি এখানে। বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি আমি আব্দুল বাসিত তোমাদের আর আমার সাথী কিশোর দাস। ধন্যবাদ বিবাস, আজকে আমরা বিদায় নিচ্ছি। সেই আশা আপনারা এখানে আসবেন, জিনিসটা দেখবেন, মনে মন বিষয়টা উপভোগ করবেন এবং যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর জায়গা ওখানে, আমরা সাহেব ওখানে সাহেবের নামাজ পড়ছিলাম। নামাজের জায়গাটা আপনি দেখাই আর ওখানে নামাজ পড়ছেন। উঁচু করা হয়েছিল, উঁচু করিয়েছে ভালো দেখা, খুব সুন্দর জায়গা, খুব ভালো জিনিস, খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। আপনারা আইলে হয়তো আরো নিচে উপর দিকে রুটিটা রুটি দিয়ে পা।